हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। चले এসেছি আবারো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। এই শীতকালে গাজরের হালুয়া খেতে সবারই ভালো লাগে, আর এখনি গাজরটা বাজারে খুব সহজে পাওয়া যায় আর তার সাথে সস্তাও হয়। তো চলো দেখে নিই কিভাবে গাজরের হালুয়া বানাতে হয়। এখানে আমি ফ্রেশ গাজর নিয়েছি। আমি এখানে 5টা বড় সাইজের গাজর নিয়েছি, আর গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে এভাবে একটু হালকা করে ছিলে নিচ্ছি। এরপর আমি গাজরগুলোকে আরো একবার ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তো গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করার সময় অবশ্যই এক দিক দিয়ে এরকম ভাবে গ্রেট করতে হবে, কখনোই দুই দিক দিয়ে গ্রেট করা যাবে না, ওয়ান ডিরেকশনে গ্রেট করতে হবে। এভাবে আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। চলে এসেছি রান্নার মূল পর্বে। এখন আমি ফ্রাই প্যানে 1 চামচ উঁচু উঁচু করে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলেই আমি এতে দিয়ে দিয়েছি গাজর। গাজরটা দেওয়ার সময় আমার ভিডিও অন ছিল না, সেজন্য দেখাতে পারিনি। আমি জাস্ট গাজরটা দিয়েছি, আর তারপরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। এভাবে আমি একটু 4-5 মিনিট ধরে ফ্রাই করে নেব গাজরগুলো একটু ঝরঝরে মতো হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে 4-5 মিনিট পরে আমি এতে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে সব দিকে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। চেষ্টা করবে ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে, তাহলে গাজরের হালুয়ার টেস্টটা অনেক ভালো আসে। তো এভাবে আমি ঢাকা দিয়ে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর দেখতে পাচ্ছ গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 10 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি দিচ্ছি। তোমরা যেমন মিষ্টি পছন্দ করো সেই বুঝে চিনি দেবে। এখানে আমি 4 চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর আমি ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, ভালো করে থেতো করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ঢাকা দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। 5-10 মিনিট পর আমি আবারও ঢাকা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ গাজর কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর ঢাকা দেব না, এভাবে আমি এবার বাকি যেটুকু লিকুইড ভাব আছে সেটাকে টানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব টেস্টি হয়। তো আমি 2 চামচ পাউডার মিল্ক দিয়ে একটু নাড়িয়ে নিলাম, ভালো করে সব দিকে মিক্স করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিশমিস, দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম কুচি, কাজু বাদাম কুচি, এগুলো দিয়ে আমি একটু সব দিকে মিক্স করে নেব। এভাবে আমি ভালোভাবে টেনে আসা অবধি আমি কুক করে নেব গাজরের হালুয়া। তো মোটামুটি দেখছো অনেকটা ড্রাই ভাব চলে এসেছে। তো দেখতে পাচ্ছ একেবারে ড্রাই ভাব চলে এসেছে। এবার একদম রান্নার শেষে আমি 1/2 চামচ ঘি দিয়ে ভালোভাবে সব দিকে মিক্স করে ঢাকা দিয়ে দেবো। এতে কি হবে, গাজরের হালুয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। তো এভাবেই আমার গাজরের হালুয়া হয়ে গেছে। অবশ্যই লাস্টে ঘি দেওয়ার পর ঢাকা দিয়ে রাখতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। তো তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। এভাবে তোমরা গাজরের হালুয়া বানিয়ে সকলের মন জয় করে নিতে পারো। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।